अपुरे मग माँ नगर कितक दर्शक हिती हिती रे सांगा नहीं है सबाई एत माथा बैथा क्या मानी सबाई एत कथा क्या बोल कि तुली ने ना बीए होले कि तुले ने ना ओरे बाप उरे बाप तुली नहीं तो किल्ले किल्ले नहीं तो किए कर लेब तुली कि कोले कर आनब नहीं ना माथा कर आनब ना गोड़ा दिए आनब ना हाथी दिए आनब कि दुर्भाग्य भाग्य कि निर्मम परिहास पाँच बसर एक माइया शुद्ध मायर हांगा खाइया खाइया बेड़ाइते आसे शुद्ध मायर हांगाए खाइते आसे जन बड़ हो आसले ए सन्ताना आसले बड़ हुए बोले ना बोले किसुई आसे जाए ना ए तानजिलार अवस्था देखें ना कोनो दिन के माँ के प्रश्न करे तानजिला जे आसले कष्टटा कि तानजिलार भितरे आसे ना जे फातेहा जे ताके खोला मैदाने अपमान करलो कोनो दिन कि तानजिला तार मायर मुखोमुखी हुई दाड़ाय जिज्ञेस करे माँ आमी के যে আমার বাবা কে আমার আত্মীয় স্বজন কে আমার রক্ত কে কিছু কি জিজ্ঞেস করে না মানুষ কেন আমাকে এসব বলে আসলে জিজ্ঞেস করে না কারণ তারা এইভাবেই মানুষ হয় তারা এইভাবেই ইয়ে হয় আপনারা দেখেন না ওই যে মরিয়ম মরিয়ম আস্তে আস্তে দিনের পর দিন আস্তে আস্তে হরা নাই লেয়া নাই অ্যান আস্তে আস্তে কাজের মাইয়ার খাতার মধ্যে নাম লেয়াইতে আছে আমি বুঝলাম না আমি বারবার আপনাদেরকে ভিডিওতে একটা কথা কিন্তু অনেকবার বলছি যে বা মানে বাবুর ভাইটার কথা বলছি আমি আপনাদেরকে অনেকবার বলছি যে ছেলেটা আস্তরা বাটফার কিন্তু তার ওই যে ছোটো দুইটা বাচ্চা আছে বউটা আছে এবং ওই একটা মানবতার তরফ দিক থেকে হয়তো আমি বলি যে থাক অনেকেই আপনারা কমেন্ট করেন যে আফু এর নিয়ে কথা বলেন আমি অনেক সময় বলি যে আমরা ভালো করে জানি এই ছেলে যে কত বড় বাটফার তো অনেক সময় অনেক কিছু ইয়ে করলো আমি এড়াই যাই মানে খুব কমে বলতে চাই এই ছেলের নিয়ে কথা এই ছেলে যে কত বড় বাটফার আর কত বড় খারাপ মানে শারমিন আর বাবু এই দুইটারে এই ফোলাফিস করেছে দর্শক আজকে আমরা একটা জিনিস দেখছি যে এই ছেলের বউ বউয়ের ভাই মারা গেছে মানে এই পরিবারটা দেখেন কত বড় সীমার সীমার যেটা দেখলাম এখন আমি পুরোপুরি সম্পূর্ণ ক্লিয়ার না আমার কাছে কেন জানি মনে হইল হয়তো কোনো কাজিন বড় ভাই থাকে না ওইরকম কেউ একটা আপু আমাকে কমেন্ট করছে এটা নাকি নাহারের আপন ভাই মারা গেছে তাও মরার দুই দিন পরে নাকি খবর পাঠাইছে নাহারে আর এই অবস্থায় ওই মহিলা ওই বাসার রান্নাবান্না কাজকর্ম করছে আমি অবাক হয়ে গেছি এটা দেখা তো দর্শক এইটা নিয়ে আমাকে বলছে আফুরা যে আপু এটা নিয়ে কথা বললেন তো আসসালামু আলাইকুম ভাই বোনেরা আপনারা ভালো আছেন নিয়ে ভালো আছে আবার হয়েছি কথা কইতে ভালো থাকলে লাইক দেন সাবস্ক্রাইব করে দিন দর্শক লাইক অবশ্যই দিন আর সাবস্ক্রাইব করে দিন তো ভিডিওর কমেন্ট সেকশনে আমার নতুন চ্যানেল পিন করা থাকবে ওই চ্যানেলটাও একটু ভিজিট করিয়েন লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিন দর্শক চলেন কারেলে কথা কই মানে আমি তো অবশ্যই বুতুর্নিরে নিয়ে কথা কমো বুতুর্নিরে নিয়ে কথা না গেলে কেমন হইব বুতুর্নি কী লিখলো এটা টাইটেল থাম নাইলে কমেন্ট সেকশানে বুতুর্নিরে প্রচুর পরিমাণ মানুষই না মেলাইতে আছে নির্লজ্জ অনেক রকম কথাবার্তা এই বুতুর্নিরে কইতে আছে মানুষে আগে বুতুর্নিরে নিয়ে কথা শেষ করি তারপরে শারমিনের শারমিনদের নিয়ে একটু কথা বলবো আজকে ভিডিওতে দর্শক বুতুর্নি কইতে আছে হিতির হিতির কদিন আগে না হিতি কিনলো যে হিতি জায়গা কিনছে হিতির কাছে টাকা নাই স্বর্ণ কিনে ফেলছে আচ্ছা দর্শক আপনারা কি মনে করেন এই বুতুর্নি যে একটা কাগজপত্র নিয়ে হাসপাতাল পর্যন্ত গেছে হ্যাঁ হাসপাতাল পর্যন্ত গেছে সে প্যাগনেট কিনে এটা জানতে গেছে দর্শক আপনারা বলেন তো একটা মহিলা যদি সেই বাচ্চা ধারণ করে থাকে সে কিন্তু যেহেতু বুতুর্নির আগেও বাচ্চা হয়েছে সে কিন্তু ঘরে বসেই কইতে পারে তারপরে সে কিন্তু এটা ঘরে বসে টেস্ট করতে পারে সেই পদ্ধতি কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল তো বুতুর্নি কী কারণে সেদিন হাসপাতালে গেল এবং সুখবরের কথা বলে বলে যে এটা আরও এক মাস আগের ভিডিও তো যদি সে মনে করে তার বাচ্চা হওয়া সম্ভবত তার বাচ্চা হবে এরকম কোনো সম্ভাবনা থাকে তাহলে ফাইলপত্র সে কোথার থেকে আনলো বা ওইখানে ফাইলপত্র নিল ডাক্তারকে বুকিং দিল তার প্রেগনেন্সি টেস্ট যদি করে তো কিছু না কিছু তো একটা রিপোর্ট হয়তো আসছে বা না আসছে তো বুতুর্নি বাবরে নিয়ে ঠাট্টা মস্কারা করে বিষয়টা এখানে শেষ করলো কিছু একটা ইঙ্গিত দিল আমাকে কিছু দর্শক কমেন্ট করছে এবং আমি নিজের আইডিয়া করে বলতেছি তবে ব্যাপারটা শিওর না আপনাদের সাথে শেয়ার করতেছি আমার মনে হয় সম্ভবত বুতুর্নি মাঝখানে বলছিল সে পানশন করব না
তারপরে দেখছে যে এই সময়ে ডলার আর ডলার। তখন বুতুনির মনে হইলো না এন পানশন করি আবারও হাঙ্গা হাঙ্গা খেলি। সেই পারপাসে বুতুননি কি তার মানে গর্ব ধারণ করে করার পর পরে কি বাচ্চাটাকে নষ্ট করে ফেললো এরকম কিছু কিনা অনেকে কমেন্ট করছে যে আপু একটা মহিলা সে গর্ব ধারণ করছে কিনা এই যুগে আইসা সে ঘরে বসেই কইতে পারে এবং তার পিরিয়ডের ডেট মিস হইলে বোঝা যায় এবং শারীরিক কন্ডিশন থেকে অনেক কিছু বোঝা যায় যে পরিবর্তন দেখে অনেক মাথা ঘুরায় বমি বমি ভাব খাওয়া না খাওয়া অনেক কিছু মহিলারা এটা বুঝতে পারে। বুতুনির কিন্তু আগেও একটা বাচ্চা হয়েছে। তাহলে বুতুনি হঠাৎ করে হাসপাতালে যাই আইসা তারপর আবার ইয়ানে বাবু হাঙ্গুরটা নিয়ে হাসাহাসি কইরা দফাদফি কইরা কইতেছে বাবু হাঙ্গুরটা একটা বাচ্চা চাইতে আছে আর বাইক চাইতে আছে বিয়ে যেহেতু হয়েছে বাচ্চা তো হইবেই। কিছু দর্শকের ধারণা আমিও ধারণা করতেছি বাট শিওর না যে এই বুতুনি কি তার অনুষ্ঠান পানশন বাচ্চা হয়ে যাওয়ার পরে যখন বুতুনি ডিসিশন নিয়েছে এই পানশন করব তখন কি তাইলে কি এক আধ মাসের মধ্যে এই বাচ্চাটা কি নষ্ট করে ফেললো কি না। বুতুনির মতো এত চালাক মহিলা সে তো কোনোভাবেই এই সময়ে গর্ব ধারণ করার কথা না। মিনিমাম আরও কিছুদিন পরে দশ সাত আট দশ মাস গেলে তখন সে বাচ্চা ধারণ করার কথা। এরা যেই পরিমাণ চালাক বুতুনি দেখেন সানির সাথে বিয়ে হওয়ার পরে দুই আড়াই বছর তিন বছর পরে যায় বাচ্চা নিয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু বুতুনির বাচ্চা হয় না। তাইলে বাবুর লোকে বিয়ে না বইতে বুতুনি দুই এক মাসের ভিতরে কেমনে বাচ্চা হইয়া যায় এবং এটা ধারণা করে সে হাসপাতালে যায় যে না হয় নাই বাচ্চা হয় নাই বা হয়েছে এটা মানে নির্ণয় করার জন্য কি কি হাসপাতালে চলে যাওয়া লাগে। আর এই বুতুনি কিন্তু একটা মানে অভিজ্ঞ মহিলা এমন তো না যে বুতুনির বাচ্চা কাচ্চা হয় নাই। একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন সানির লগে বুতুনি দুই আড়াই বছর পরে বাচ্চা নিয়েছে নিশ্চয়ই কোনো না কোনো একটা ইয়ে ছিল বুতুনি বাচ্চা নেন যেন না হয় কিছু না কিছু একটা ব্যবস্থা ছিল। কিন্তু বাবুর লগে বিয়ে না বসতে দুই এক দুই মাসের তিন মাসের ভিতরেই বুতুনি কীভাবে আশা করে তার বাচ্চা হয়ে গেছে সে হাসপাতালে ডাক্তার দেখাইতে গেছে যেখানে তার মনে মনে সুপ্ত একটা বাসনা ছিল যে তার পানশন করব তখনই তো প্রথমে কইছে একটা পানশন করব। তো এই বুতুনি কি আসলে কি মানে বুতুনি কি আসলে কি গর্ব ধারণ করে ফেলছিল যে বাচ্চা নষ্ট করার জন্যই গেছিলো হাসপাতালে আপনাদের কাছে এটা প্রশ্ন রইল। মিলেই দেখেন কিন্তু এই কথাটা কিন্তু মিলাইলে কিন্তু যেই যুক্তিগুলো আপনাদেরকে আমি দেখাইছি মিলাইলে কিন্তু বুঝতে পারবেন আপনারা বাকিটা এটা কতটা সত্যি বা মিথ্যা এটা পরবর্তী কোনো এক সময় যদি তাদের ভিডিও থেকে হয়তো কোনো না কোনো সময় তারা কোনো না কোনো একটা সময় তারা নিজেরাই বলবো। তো আমি এটা শিওর দিয়ে বলছি না আমাকে কমেন্ট করছে অনেকে সেটা আপনাদের সাথে শেয়ার করছে। আপুরে হিতির এই হাঙ্গা নিয়ে হিতি প্রশ্ন করছে দর্শকদেরকে যে বিয়ে হইলে কি উড়াই নেয় না অবশ্যই উড়াই নিব নেইব না কিনলেই যারা বিয়ে হইলে নতুন নতুন কচি কচি ফুল থাকে তাকে তাদেরকে তুলে নেয় হ্যাঁ তাদেরকে তুলে নেয় এরপরে যে কী জানি কয় যে কিতা তুলে নিব তোরে তুই হারা দিন বাবুর বাসায় যে বইতাস তোরে আবার তুলি নিব কিতা কনসে দর্শক এ বুতুনির তুলি নেওয়ার কিতা আছে বুতুনি একই বাসার ভিতরে থাকি বাবু হাঙ্গুরটার সাথে দুনিয়ার ব্যাগ শেষ করে লইলো বাচ্চা বেলে ফ্যাড হয়ে গেছিলো এটা যাচাই বাছাই করার জন্য হাসপাতাল পর্যন্ত যাইতে পারে বুতুনি যেটা কইলো তারপরে বুতুনি বাবুর বাসায় যায় হারা দিন যায় বইতা তাইলে বুতুনি কিভাবে কয় যে হিতিরে কি তুলি নিয়ে আচ্ছা আর একটা হিতির আরেকটা হিতির প্রতি আর প্রশ্ন রইলো আপনারা হিতির কমেন্ট সেকশনে প্রশ্ন করেন যে আপনারা যে তুলে নিব আপনার শ্বশুর বাড়ির পক্ষ হ্যাঁ তো আপনি কি আপনার শাশুড়ির সাথে থাকবেন কিনা আপনার শাশুড়ির সাথে একসাথে সংসার করবেন কিনা এটা জিজ্ঞেস করেন তুলি নিলে তো বউ শ্বশুর বাড়িতে থাকে তাহলে বুতুনি আলাদা সংসার পাতাইছে কি জন্য যেহেতু বুতুনিরে তুলিয়ে নিব বুতুনির কত বড় সাবাস বাবু হাঙ্গুরটার কাছে বিয়ে বসার লাই একা একা ডাকা সরে চলিয়েছে মা গো মা জীবনে মানে চিন্তা করতে পারবেন না ফ্যামিলি কীভাবে দেয় আর নিজে পারবেন কিনা কোনো একজন নারী আপুদেরকে আমি বলতেছি যে পারবেন কিনা আপনার ফ্যামিলি এটা অ্যালাউ করবো নাকি যে দুধের বাচ্চা কোলে লই কোন নদীর পাড়ে যাই এনে কোন বেড়া লই একই বাসার ভিতরে থাকা তারপর আবার ডিসিশন লইছে যে ঢাকা সরে চলিয়ে বা আবদিয়াকে ভর্তি করাইতে হ্যাঁ আবদিয়াকে ভর্তি করাইতে এটা করে ঢাকা চলিয়েছে মেয়ের ভবিষ্যৎ দেখতে
আপনি একে ভর্তি করাইতে মেয়ের ভবিষ্যৎ দেখবে এসব বইলা ঢাকা শহরে চলি এসে ফার্নিচার টার্নিচার তুলি সংসার সাজাইতেছে বাবু হাঙ্গুরটা লই একই ঘরের ভিতরে মাসের পর মাস কাটতেছে সবাই যেন সি সি থুতু মারতেছিল তন ঘোষণা দেয় বাবু হাঙ্গুরটা আমার প্রয়োজন আমরা একটা বন্ড শেয়ার করতে পারবো মা গো মা কথাবার্তার দাস আর শুরু তুললে কত বড় স্মার্ট আর কত বড় শিক্ষিত ব্যক্তিদের মতো কথা মানে যে সমাজের এলিট শ্রেণীর নাগরিক হিতিরা তো দর্শক বাবু হাঙ্গুরটারে বিয়ে করলো শাদি করলো হাঙ্গা করলো যায় করলো করলো ফার্স্ট নাইট কাটাইতে চলে গেছে পোস্টেলে বড় বোনের জামাই পোস্টেলে যায় উড়াই দিয়ে বড় বোনের জামাই লজ্জা সরম কিছু নেই মানে ওই যে বাপ্পি তার পালিত কন্যার বাসার ঘরে ঢুকি ভিডিও করে ওই পালিত কন্যার বাসার ঘরে যায় শুই পড়ে শালির লগে পোস্টেলে শালি মানে চোখ দেয় কেন দুলোভাইয়ের লগে ফার্স্ট নাইট কাটাইতে এসে রুমের মধ্যে রুমের মধ্যে এডি মানে মহিলারা বোন বড় বাবি টাবি থাকলে একটু দিয়ে হয়তো রুমের মধ্যে দিয়ে চলিয়ে গিয়ে কিন্তু বদার লগে বই কি সুন্দর করে ছবি তুলি ভেটকাইতে আছে রুমের ভিতরে এরপর গয়না খোলা কাপড় খোলা সবই দিয়েলো কিন্তু দর্শক বুতুন্নির আবার হাঙ্গা হাঙ্গা বাবুর লগে নি কে হাঙ্গা হাঙ্গা শুরু করছে বুতুন্নি বেলা শুনলাম ডাকাইছে মাইয়ার ভবিষ্যতের জন্য কিন্তু বুতুন্নি তো দেয় যে হাঙ্গা হাঙ্গা বসার জন্য না ডাকাইতেছে দর্শক আপনারা আমার ফিশনের যে ভিডিওগুলো যারা দেখছেন ভিউয়ার্সরা তারা মিলেই দেখেন যে আমি কইছি কি না এইসব কথাগুলো বুতুন্নি মাইয়া পরীক্ষা স্কুলে ভর্তি করে চাইছে বুতুন্নি ডাকা সরে আছে হাঙ্গা হাঙ্গা বসার জন্য কী আসছে লজ্জা সরম কিচ্ছু নাই কয়বার একটা মহিলা বসে যেতে পারে কয়বার হাঙ্গা বইতে পারে একটা কমেন্ট ছড়ি একটা বোন কমেন্ট করছে উনি লেখছে একটা 5 বছরের মেয়ে আবদিয়া যার এখন প্লে গ্রুপে অ্যাডমিশন নেওয়ার কথা ভাগ্যের করুণ পরিহাস এসে মেয়েটা এখন শুধু তার মার বিয়ে খেয়ে বড় হচ্ছে তার যত্ন নাই তার লেখাপড়া নাই তার প্রপার ডায়েট আরে আপু আজকে তো আমি দেখে এত হাসা আসছি বুতুনির নাকি কে জিজ্ঞেস করে আবদিয়ারে কী খাওয়া এটা জানতে চাইছে বুতুনির কাছে খাওয়া দেখলে আবদিয়ারে খাওয়ান লাগে আবদিয়া খাওয়া দেখলে কিলবিল কিলবিল করে খাওয়ার মধ্যে জাফাই পড়ে কারণ বাচ্চার পেটে খিদা এই জন্য কিলবিল কিলবিল করে খাওয়াই পড়ে কে জানে জিজ্ঞেস করতে আছে যে আবদিয়ারে কী পরিমাণ হাস্যকর লাগে এসব বিষয় এদের জীবনযাত্রা দেখলে ওই যে দ্বিতীয় হাঙ্গুরটা বাপের কাছে লেধা মাইয়ারে তুই বুতুন্নি মার্কেটে চলে যায় বাপরে বাপ এদের কোনো লজ্জা সরম কোনো কিছু নেই মানুষের সন্তানের চেয়ে আপন মানে এর চেয়ে বড়ো দন বড় সম্পদ আর কোনো কেউ কেউ হইতে পারে না এই দুনিয়াতে নিজের সন্তানরা বাবু হাঙ্গুরটার কাছে রাইয়ার জায়গায় এ বুতুন্নি হাঙ্গুরটারা হাঙ্গুরটা তো আর আবদিয়ার বাবা না একজন লেখছে হ রক্তের সম্পর্ক আছে শারমিনের চাচাতো বোনের মেয়ে এটা কোনো কথা হলো দর্শক চাচাতো বোনের মেয়ের সাথে মেয়ের সাথে কিসের রক্ত সম্পর্ক আবদিয়ার রক্তের সম্পর্ক হচ্ছে তার ফ্যামিলি তার বাবা দাদার গোত্রদের সাথে এভাবে বড় হবে একদিন একটা চ্যানেল খুলবে নাচ দেখিয়ে পয়সা কামাই করবে আবারও কোনো বিচি ছাড়া মাইগিয়া বেটা ধরে বিয়ের অনুষ্ঠান করে রাতারাতি বড়লোক হয়ে যাবে মরিয়মের অবস্থা দেখে বাকিগুলোর ভবিষ্যৎ পরিষ্কার হয়ে গেছে মরিয়মকে তো এখন পুরাই কাজের মেয়েদের মতো লাগে বুতুন্নি মার্কেটে গেছে ফেক নেল কিনতেছে মা গো মা বুতুন্নি নেল কিনে দেখে তো আমি হাসতেছি আয়রে দুনিয়া আয়রে যমুনা কী বানাইছে বুতুন্নিদেরকে এক ইউটিউবে বুতুন্নি আজকে সানির পায়ে নিছে বই বিয়ে সানির পা ধরে ধরে টিপত কিন্তু শুধু এক ইউটিউবে সানির ডিভোর্স দেওয়া পর্যন্ত আগাই দিছিল বুতুন্নিরে দর্শক বুতুন্নিরে ইয়ে করে বুতুন্নিরে কিছু তার কিছু লাভিং লাভিং দর্শক তাকে বলে যে টাকা পয়সা কম করে খরচ করা মা গো বুতুন্নি করে বেলে এগুলো লিসেন দিতে হয় বেলে শুনছেন নি দর্শক বুতুন্নিরা হয়েছে টেনটেনা শেয়ানা হিতি করে বেলে এগুলো নিয়ে বেলে আবার জ্ঞান দিতে হয় কইতে আছে যে টাকা পয়সা বুঝে শুনে খেয়ে ইয়ে করো খরচ করো আবার দেখলাম আরও দুই একটা কমেন্ট কারো কথা কান দিবা না আপু তোমার এনজয় করতে মন চাইতেছে তুমি এনজয় করো হায় রে এনজয় মানে কারা এই সমস্ত কথাবার্তা বলে আর কাদের ফ্যামিলি এগুলো মানে আল্লাহ জানে সত্যি তো বুতুন্নি যে কইলো যে বিয়ে হইলে কি তুলে নিবে না আরে বুতুন্নি তোর কি সেই অবস্থায় বিয়ে হয়েছে বুতুন্নির কি ওই অবস্থায় বিয়ে হয়েছে যে কচি খুকি যে প্রথম বিয়ে এই জন্য এইভাবে তুলে নিতে হবে কচি খুকি যে অন্যান্য নিচে মেয়েকে বসাইয়া কচি খুকি বিয়ে বসছে এই বিয়েতে কচি খুকি স্বাদ মিটে নাই বুড়া দামরা বেড়ি দামড়ি সাইজের এক বেড়ি এটা স্বাদ মিটে নাই
আরো কিছু বাবু হাঙ্গুরটার সাথে পিল্লিং খুঁজে পায় না, পিল্লিং নেওয়ার জন্য আরো কিছু পানশন করতে হইব বতন্নির, তারপরে বতন্নির পরিপূর্ণ হইব জীবন। তা আর কথাইলে এর পানশন তো তুই সানি হাঙ্গুরটার লাগে প্রচুর করছো, প্রচুর লাফিং লাফিং শুনেছো তাঙ্গরে। তো শেষমেশ তোর কী পরিণতি হয়েছে ভবিষ্যতের কথা চিন্তা করি রাখ বুঝতি। তোর তুলে কিতা তুলে নিব, তুই কি বাবু হাঙ্গুরটার বাসায় যাস নাই? তুই কি বাবু হাঙ্গুরটারে লই একই 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 জায়গায় সময় কাটাইস নাই? দর্শক, মানুষের যখন আর্থ হয়ে যায় কোনো একটা কারণে, হঠাৎ করে হয়ে যায়, যেমন আমার ক্ষেত্রে আমি বলতে পারি, আমার আর্থ হয়েছে, আর্থ হওয়ার পরে কোনো একটা পারপাসে তুলে আনতে 3 মাস পরে তুলে আনছে, এখন 3 মাস পরে তুলে আনছে, আমাকে কেউই দেখে নাই, আত্মীয় স্বজন কোনো মানুষে দেখে নাই, দেখছে সে অনুষ্ঠানের মধ্যে দেখছে। তো অনুষ্ঠানের মধ্যে সবাই আত্মীয় স্বজন দেখার জন্য আসছে, কারণ এক বইরে মাইয়া বিয়ে করে আনলে সমাজকে জানাইতে হয়, যে সমাজকে জানাইতে হয় যে আমরা ছেলে বিয়ে করাইছি, আসেন বউ দেখা যান। এই উপলক্ষে কিছু মানুষকে মানুষ খাওয়া দাওয়া করায়, এটা হইছে আমাদের ওই কালচার। কিন্তু দেখেন এই দুই বর্গে দামড়ি বাড়ি কইতেছে হিতির বেলা তুলি নিত, হিতেছি না আগে থেকে বাবু হাঙ্গুরটার বাসায় যাই বলছি, হিতির বেলা আবার তুলি আনিত। তুলি আনে কারা? যারা কখনো শ্বশুরবাড়িতে যায় নাই, কোনোদিন আসে নাই, স্বামীর সাথে এত বেশি সাক্ষাৎ হয় নাই, বা বিয়ে হয়ে আক্ত হয়ে চলে আসছে, পরে পরবর্তীতে উঠে আনার পরে স্বামী স্ত্রীর দেখা একই জায়গার ভিতরে, তারপরে এগুলো হয়েছে সিস্টেম। হ্যাঁ, এই কারণে মানুষ তুলে আনে, কিন্তু এই বতুর্নি হয়েছে এত ভুরা সাইজের একটা দামড়ি টাইপের মহিলা, সারাদিন বাবুর বাসার যায় বই থায়, বাবুর লগে একই বাসার থায়, বাচ্চা পর্যন্ত বেলে ধারণ করিলে সে বতুর্নির কথা অনুযায়ী যা বুঝলো, এখন কি বাচ্চা ফেটে ধারণ করছে না, বাচ্চা ফেলাইছে আল্লাহ মাহবুব জানে। কিন্তু কাহিনী হয়েছে আর হিতিরে তুলি আনতে, মানুষকে তুলি আনতে, তোর কি তুলি আনার বয়স আছে রে বতুর্নি? তোর কি তুলে আনার বয়স আছে? তুই তো সেদিনকে লাল অন্যা মাথার দিয়ে বাবুর বাসায় চলে গেলি, ও বাবুর মারে তোর একটু সালাম করতে মন চায় নাই, তুই কিয়া জানি কয় বাবুর লগে হোটেলে চলে গেলি ফার্স্ট নাইট কাটানোর জন্য, বাবুর মা এসা তোর দোয়া করলো না, তোর তুই একটু বাবুর মারে যাই সালাম করলি না, তো এগুলো না কইরা তুই স্বামীর লগে হোটেলে নাইট কাটাইতে চলে গেলি, তোর এগুলো সব হতা পয়সা এগুলো সব তুই বুঝেস, এগুলো হয়ে গেছে তোর বরের বরের যে বড় বোনের জামে তোর হতার ব্যবস্থা করে দিয়েছে বাবুর লগে, কিন্তু শাশুড়ির ফাদারি একটু সালাম করতে পারে নাই। কিন্তু দর্শক, এরপরে বুতুর্নি যখন দর্শকরা বুতুর্নিরে মরিচ ডলা দিছে, তিশা তো এনদি নাড়িগুড়ি প্রচুর খেলিয়ে লেছে শারমিনদেরকে নিয়ে, কিন্তু যখন দর্শকরা মরিচ ডলা দেওয়া শুরু করছে বুতুর্নিরে, তখন কিন্তু বুতুর্নি তাড়াতাড়ি করে লাল অন্না মাথার দি বাবু হাঙ্গুরটার লগে কোলে করে যায় ঘরে উঠছে। তো বুতুর্নির আর কি তুলি নিব দর্শক, কনসে বুতুর্নি নিজের থেকে আড়ি আন্ডি লাল অন্না মাথার দি বাবু হাঙ্গুরটার ঘরে চলে গেছে, বাবু হাঙ্গুরটার ঘরে চলে গেছে, বাবু হাঙ্গুরটা কোলে করে বতুর্নিরে ঘরে নিছে, কি ফিড়ার উপরে দাঁড়া করাইছে, তারপরে কিতে কিতে করি টরি বতুর্নিরে ঘরে নিয়ে বসছে। বতুর্নিরে আর কি তুলি নেওয়ার আছে কনসানরা দর্শক? বতুর্নিরা এরকম হাঙ্গাঙ্গা খেলি এখান থেকে কিছু ডলার হাতাইব, এই জন্য বতুর্নিদের হাঙ্গাঙ্গা নীল লজ্জা চোখে কোনো লজ্জা নেই, বতুর্নি নিজেই কয় যে আমার লাইফটা তো খোলা খাতা, এনে আর লজ্জা পাওয়ার কী আছে, আর দর্শকরা জানানোর কী আছে, এতটাই নীল লজ্জা আমার মনে হয় এডি যেন হয়েছে, এডিনের চোখের মধ্যে কালিনুর মনে হয় সুলার তাই না, কালি যদি কাজল কিনার পয়সা না থাকে কিনতে না পারে সেই সময় অভাবের দিনের ভিতরে, সুলার তলার মধ্যে কি কালি আসিল না নি, কালিনুর ইতিরি কোয়ালার মধ্যে একটা হোড়া দিয়ে দিত চোখের নিচে কতটি কালি লাগা দিত, তাহলে তো একটু লজ্জা হইতো। বাপরে বাপ, জিয়ানে মেয়ের বয়স 5 বছর, হিতিরে তুলি নিতে হইব, বিয়ের পরে কি তুলি নেয় না? তুলি নেনের ফটটা কি তুই কী রাখছস? তোরে কি বাড়িতে যাই বিয়ে করাইছে? তুই নিজে উজি উজি চলি এসব বাবুর কাছে হাঙ্গা বইতে। দর্শক আপনারা কোন তো মানুষ যখন পরিবার মিলে একটা মেয়েকে বিয়ে করে, তার বাড়িতে যায় বিয়ে করে, ঠিক আছে কোনো পারপাসে তুলে আনা হয় নাই, তুলে আনা হয় নাই সেই ক্ষেত্রে তখন গ্রামের মধ্যে যাইয়া আত্মীয় স্বজনরা আক্ত করে চলে আসে, তারপরে যায় একটা নির্দিষ্ট তারিখ দিয়ে ওই সময়ের মধ্যে মেয়েরে তুলে আনে। তুই নিজে বাবু হাঙ্গুরটার কাছে বিয়ে বইনের জন্য ঢাকা চলে এলি, বিয়ে বই গেলি লাল অন্না মাথার দিয়ে বাবুর বাসায় চলে গেছত, তাই আবার তোরে কী তুলি আনব? এটি কজ দেখি লজ্জা সরম কোনো কিছু নাই নি, কদিন শুনলাম তানজিলার হাঙ্গা তো খালার হাঙ্গা দেয় বয়ে কোনায় জানি ঘা ঢাকা দিয়ে দিছে লজ্জা সরমে। আরেকটা কমেন্ট করছে, উনি লেখছে মঞ্জিলার মা তানজিলা কোথায় হারিয়ে গেল, ডাকা এলো কখন কখন গেল, কোথায় গেল, কীভাবে গেল, সব সব খুবই রহস্যময়, মিম বুতুরির বাসা থেকেও
দরজা আটকিয়েছিল, না ছিল হাসি মুখ, মনে হয় খুব বড় কিছু ঘটেছে। সাথে একটা আরেকটা কমেন্ট পড়ে দিই, মিম বাবুর বড়বাবির হাতের চুড়ি দেখে বলে বাবুকে, দেখো বড়বাবি শারমিনের চুড়ি পড়েছে, তাই বলে বাবুকে এবং ভিউয়ার্সদেরকে বুঝিয়ে দিল, সামান্য দুটো শামুকের চুড়ি লই কি কাহিনি। ভিউয়াররা তো বুঝেছে ওই কম দামে চুড়ির মাফ, ওই মুটকি মিমের মাফের নাই, এটা থাকে বড় জোর 28 মাপের, আর মিমের লাগবে 30-এর মতো মাপ, চাইলেও পাবে না মাপ। কিন্তু দেখবেন চুড়ির মাপগুলো আছে না, ছোট চুড়িগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, আর এগুলো তো কম দামি চুড়ি, এডিনের আর মাফে কি আর ইয়ে কি বুঝেন না। ওরকম চুড়ি হলে না বিভিন্ন সাইজের রাখে একটা কোম্পানি যখন বাইর করে, এগুলো তো কক্সবাজারের লোকাল লোকরা হাতে বসা বসা বানায়, যখন একটা কোম্পানি যখন একটা প্রোডাক্ট যখন বাইর করে তখন কিন্তু সবার কথা, জনসাধারণ সবার কথা চিন্তা করে কিন্তু মাপে মাপে সবার জন্য বানায়, সবার জন্য মাপে মাপে বানায়। তো একটি লোকাল এলাকার ভিতরে জাস্ট একটা গোল কিছু একটা রাউন্ড করে বানায়, এটির মধ্যে জাস্ট আটা দিয়ে দিয়ে শামুকগুলো বসায় দিছে। এগুলো তো কোনো ঘরে বসে বা সাগর পাড়ে বসে ওইখানকার লোকাল মানুষদের বানানো, তাদের কাছে কি আর মাপ আছে ইয়ে আছে, তারা যত বেচতে পারলে হয়েছে, ছোটো সাইজেরগুলো আরও বেশি সেল হয়। আর মিমের যে গদ্দা মার্কা শক্ত হাত, হাতির পায়ের মতো, এই হাতে কি আর এত কম দামি চুড়ি ঢুকে, ইয়ের মধ্যে যাইও চুড়ি দোকানে যাইও বুতুনি, বুতুনির হাতে চুড়ি পাইতেছে না, ঘুরি টুড়ি আয় মাইয়াল্লা কি খেলনা একটা লোক ঘরে ঢুকছে। সত্যি এরকম কোলের বাচ্চা আমি কারো কাছে এরকম নিজের বাচ্চারে থুইয়া, বাপের কাছে তুই আপন বাপের কাছে তুইয়া গেলেও যদি মার্কেটও যাই হাজারবার ফোন দিই, এইটা ঢাইকে রাখছি, ওইটা ঘোরা দিয়ে রাখছি, ওইখানে এটা আছে, এটা আগে ধুইবা তারপরে খাওয়াইবা আবার ঢাইকে রাখবা, কতবার যে ফোন দেওয়া হয় যদি বাইরে যাই কোনো কারণে। কিন্তু দেখেন এদের অবস্থা, এরা পালিত কথিত সৎ বাপের কাছে বাচ্চা তুই চলি যাই গে। আর একটা তো তিশার কাহিনী তো এনারা দেখলেন, তানজিলার মা মনজিলার বাপির কাহিনী যেটা তিশা ইউটিউবে বাস্ট করছে, শুনলে কথা জঘন্য আর কতটা লজ্জাকর ব্যাপার। তানজিলার বিষয়টা সত্যি, তানজিলা যখন গেছে বুঝছেন দর্শক, তানজিলা যখন, আমার মনে হয় তানজিলা মানে প্যান্ট শার্ট পরে গেছে বুঝছেন, এই জন্য ভুতুর নিয়ে আর ভিডিও টিডিও করে না। তানজিলা তো আগে থেকে ল্যান্ডা চলার অভ্যাস আছে, এটা তারা ব্যাকে জানেন, অন্না মন্না ছাড়াই তানজিলা চলে, কিন্তু চলুক গে এটা কোনো বিষয় না, এটা যা তানজিলার ইচ্ছা, তানজিলার যে গুটি গুটি শরীর ও কিতা করবে না করবে এটা ব্যাকে ভালো জানে, তানজিলা যে রাস্তাঘাটে নাচিন না মাইয়া। কাহিনী হচ্ছে এই তানজিলা যখন গদ থেকে বাইরেছে তখন মনে হয় কী কারণে জানি তারা ভিডিও করে না, এবং মিমের বাসা এসে আসার পরও ছিল খুব কম সময়ে রুমের ভিতরে ঢুকি দরজা বন্ধ করে খাইছে বাইরেছে তারপরে চলে গেছে। এরা যেখানে একটা পাত মারল ইউটিউবে বাস্ট করে দেয় হ্যাঁ, কিন্তু দেখেন তানজিলা ওই বাসা থেকে কক্সবাজার পর্যন্ত চলে গেছে এবং কক্সবাজার আসা যাওয়া কোনো জায়গায় একটা ভিডিও কিন্তু পোস্ট করে নাই, একটা ভিডিও কিন্তু আপলোড করে নাই। গেস মানে কি যে একটা অবস্থা, মনজিলা তানজিলার মা মনজিলার না মনজিলার মা তানজিলার, মানে একান্তে সময় কাটাতেছে, আসলে ভিতর কত বড় কিছু ভুগতেছে তানজিলা টেনশনে, কিন্তু কিচ্ছু করার নাই, কিচ্ছু কইতে পারতেছে না, যার কারণে বোটকা জাম্বুকে নিয়ে আসা যাওয়ার পথে আর ভিডিও আপলোড করল না। এতক্ষণে কয়শো কটা ভিডিও আপলোড, কয়শো কটার রিলস কিন্তু ইউটিউবে চলে আসার কথা। এডি কার মাইয়া যে দর্শক এই বোরকা পরিবারই বোরকা পরিবারই মাইয়া এডি দেব মিমের বাসায় চলে এসে, এই সমস্ত মাইয়ারাই কিন্তু জায়গায় জায়গায় বিভিন্ন ট্র্যাপে পড়ে বুঝছেন দর্শক, এসব মেয়েরাই বিভিন্ন বাসা বাসা বিভিন্ন প্রলোভনে যায়, তারপরে যায় কোনো ব্যাডাগো খপ্পরের মধ্যে পড়ে। দেখেন মিম আর বাবু তারা ব্লগার দেখে তারা ভিডিও করে কিন্তু দেখাইছে, শারমিন দেখাইছে হ্যাঁ, এরকম যদি কারো বাসায় হুট করে যায় কারো বাসায় ঢুকে যায় ওই বাসায়, ওই সমস্ত মেয়েদের জন্য কি বিপদ অপেক্ষা করে বলা যায়, একটা খারাপ মানুষের চক করে পড়লে যদি এই মেয়েগুলো ঢুকার পরে তাদের সাথে যদি কোনো পুরুষ মানুষ জোর জবরদস্তি করে এবং ওই বাসাতে যদি ওই মেয়েগুলোর সাথে দর্শনের মতো কোনো কাহিনী যদি ঘটে যায়, তো এই মেয়েগুলো না পারবে কাউকে বলতে। আসলে এই মেয়েগুলোর মা বাবা কি জানে যে মিমের বাসায় স্কুল কলেজ ফাঁকি দিয়ে মিমের বাসায় কী কারণে এরা চলে আসছে, এরপরে কীভাবে ছবি টবি তুলে হাতটা তুপুরে উড়াই, সবটি কিন্তু হুজুননি বোরকা কার দিন না। তো এই বোরকা টোরকা ফইরা মুখটুক ঢাইকা যে মিমের বাসায় আইসে, মিমদেরকে দেখে না এরা কিরম ল্যান্ডটা চলাচলে। এই যে শারমিন কক্সবাজারে যায় ফুরের ল্যান্ডটাই ঘুরছে, অনাবার ফুরের ল্যান্ডটা ওমা ঘরে আয় মাথা কাপড় দে, বুতুর নেই ফুরের মিউ মার্কেট ঝুলে ঝুলে ঘুরি আইসে অন ঘরে আয় মাথা কাপড় দে, আমি বুঝি না এটি কীতে এটি কোন ধরনের মানুষ। এই এক পরিবার, আর একটা আছে ওই বদনি বদনি ইড়ে,
হুরা বাজারে যাবে সময় টাইট ফিট বোরকা মানে উপরের বেলুন ঠাস করে ফুটবো এরকম ভাবে দোকানদারকে বেড়া গলকে যায় যায় আলাপ আলোচনা করি ইয়ে ঘরে আইলে আবার দেয় এমনি ল্যান্ডটা ওই ইয়ার পরে ক্যামেরার সামনে বইতে এটি কোন ধরনের পর্দা মানে ইয়ে করে পর্দা নিয়ে তামসা করে পর্দা তামসার পর্দা যে কবে দেখ মুসলমানরা এত এতই খারাপ যে এডি নিয়ে পর্দাটারে ইয়ে হিসাবে নিচ্ছে মানে জোকস হিসাবে নিছে মন চাইলে পড়লাম মন চাইলে করলাম আরে যার মন চায় সে অবশ্যই একবার মাথায় কাপড় উড়াই ফেললে সে কি মাথায় কাপড় ফালাইতে পারে তো দেখবেন বদনি কিছুদিনের ভিতরে রান্নাঘর লগে কাঁদতে আইব অনেকে কমেন্ট করতেছেন এতে কিছুদিনের ভিতরে কাঁদতে আইব কদিন স্বামীর লই রং রং প্রচুর দিয়েছে অন মনে বেড়া মানে আবার হালাই বাকি গেছে অনেকে কমেন্ট করছে এতির এলাকা থেকে অনেক মানুষ কমেন্ট করে আরে যে বদনি বদনি সম্বন্ধে যে অন আবার মনে বেড়া বাইক যে কদিন তোর রোমান্টিক রোমান্টিক দিয়েছে বেড়ারে নি এর পরে বেড়া আবার অন আবার ভাগি গেছে আরে বোন রোমান্টিক এমন বেড়ার লগে হইতো যে বেড়া এই রোমান্টিকের দাম দিব দুই দিন পরে পরে বেড়া হালাই তুই দাইন নে বেড়া গো মতন বারো বাইট গিয়ে কিছু বেড়া আছে না বউ বউ বাচ্চা হালাই হালাই দুই দিন পর পরে ভাষা দেয় তো আমি জানি না আসলে ঘটনা কীতে বদনির যে অত্যাচারে থাকতে পারে না না বেড়ায় বারো বাইট গিয়ে কেনে কইতাম অনেকে কমেন্ট করছেন যে আবো বদনির আবার হালাই থাকছে বদনি আবার চ্যানেল ভাইরাল হয়ে গেছে আর মন শক্ত করে লেছে চ্যানেল ভাইরাল না হইলে কিন্তু আই তো আবার কান্দাল লাই দুইটা মেয়ে ফালাই ফালাই বেড়া দুদিন পর পর কোনায় গায়ে বই চলে যায় গে কি যে একটা অবস্থা মানে কেমন পরিবার আর কেমন মন মানসিকতা এটাই হয়েছে কি নেশারি টাইপের কিছু লোকজন থাকে পরিবারের প্রতি কোনো ইয়ে নাই এবং তিসার রিসপেক্ট নাই রিসপেক্ট নাই পরিবারের প্রতি কোনো মূল্যায়ন নাই যে কোনো হাঙ্গা একটা করছি বেড়ার মধ্যে দুটা বাচ্চা ছাড়িয়ে দিছি শেষ কিছু বারো বাইট গিয়ে টাইপের বেড়া আছে না যে এরকম দায় দায়িত্ব নেয় না যে বিয়ে দিছি শেষ সাজছে এবার বেড়ি তুই তোর মতো চলান বেড়ি হয়েছে আস্তারা চুল বাক না বাতেন বদনির অত্যাচারে বেড়া বাসার তা না কিতে নাকি বাসার বাপমার লোকে দেয়া করতে গেলে বদনি আর বাসায় ঢুকতে দেয় না এটা কি কাহিনি নাকি তাকে জানি বদনির এলাকা থেকে অনেকে কমেন্ট করে এই বদনির নিয়ে চিন্তা করেন বউ যত হাজারই খারাপ হোক বা ভালো হোক যাই হোক কিন্তু সন্তানরে ফেলায় যে বেড়া রাখি চলে যেতে পারে এই বেড়া লই বদনি কি আবার রং রং ডলাডলি শুরু করছে কদিন পরে স্বামী স্বামী স্বামীর ভালোবাসা যে বেড়া বারো বাইট গিয়ে বেলে আরও কদিন আগে আরও বেলে দুদিন পর পরে বেড়া এই ধরনের ঘটনা বেলে দুদিন পর পরে ঘটায় এরকম দুই এক মাস পর পর বেড়া বেলে এরকম বেলে ডুব দিদি যায় গই হারা কোন দিকে যাই গো বেড়া বেড়ার মা বাপের কাছে যাই গে মনে হয় তো যে বেড়ি জানে বেড়ার খাচ্ছ তোর মে বেড়ার মে বারো বাইট গে টাইফের এটিরে বাই আর এলাকার মানুষ এটিরে বাইট গে বেড়া কয় বাইট গে বুঝে নি বারো বাইট গে টাইফের জায়গা জায়গা যা হাঙ্গা করে করি বিয়ে করে করে বহাল আমার বদনির হাঁয়ে কি অন্য জায়গায় বিয়ে করছে নি বদনি তো কইলো হাতের বেলে ইয়া নাই হেতে কোমরে জোন নাই বেলে হিতিরে হিতি খুশি হিতিরে খুশি করতে না কিন্তু হত্যে দিন আই কইব কলিজার বইনরা গোসল করে লেছে সকালে ভিজা চুলেটি সারি সারি মাই এডিনের সামনে কলিজার বইনরা সকালে গোসল করে লেছি এনায় কইব হাতে কিচ্ছু নাই হাতে কিছু শুধু কি কয়রা ভাতের জন্য থাকতেছি ভাইয়া পুরা আবার বারে কত কষ্ট সাই নেই বাতান নাই আবার কাজ কাড়ু কে জানি কে জানি একটা কমেন্ট করছে যে ইতির হাই নেই বাতান নাই ইতির আবার কাজ কাড়ু মা গো মা সংসারের ডিপ বেড়া বিতার পরে দিয়ে আবার কী জানি কয় দে এক বছরের মেকআপ কিনে লইছে আন্নারাও কম নান্নারাও আর কমেন্টেডি করতে সাই নেই সাই নেই বাতান নাই আবার কাজ কাড়ো মেকআপ মেকআপ কিনে এনেছে এক বছরের জন্য দর্শক বদনি ভালো করে জানে বদনির জামাই যে একটা বাইক গিয়ে বেড়া কদিন পর পর আলাই তুই যায় আবার মাগো কদিন কি ডং ডং শুরু করছে আয় দুই চার দিন পরে মনে করছে যাক বেড়াও ফিরিয়েছে বদনি অন লাখ লাখ টাকা ইউটিউব থেকে কামাইতে আছে ইয়ার পরে আবার বেড়ার লগে আবার টিকলো না বেড়া আবার হালাই তুই চলে গেছে কই তো আর এর পরে বদনির রং ডং কিন্তু কম ন কদিন কি ডলাডলি করছে মানুষ তো বুঝি শুনি চলা উচিত যে বেড়া যে বারো বাইট গায়ে যে এটি করি মানে বদনি বদনি নামক যে মহিলা হিতি তিসা দিচ্ছে আরও দশ গুণ খারাপ পড়ালেয়া অবস্থায় ব্লগ চ্যানেল খুলে দিছে এর পরে দি মাই এটারে ঘরের বোর মতো হারা দিন কাম করে মানে বেডির মতন কাম করে মাই এ বয়সে রান্ধা বাড়ি বাসা কুড়া সব কিছু
কোন আসে জানেন নি, ইউটিউবের কলিজার বইন্ডা যদি কারো হলারে বিয়ে করাই নে হিতির মাইয়ারে, হে আশা হিতি ঘরে পায় পান্ডিসের বইতে আছে ইয়া মাইয়া ওরে মাত্র ক্লাস নাই নে, ইয়ার উপরে থ্যালাসেমিয়া আই ঘটা করে কইতেছে কয়দিন দেন না এই থ্যালাসেমিয়া নিয়ে সে গাইয়া বইয়া কি কান্দন, তাসনিমের জন্য কলিজা ফাইটটা যায় এই হয়ে যায় সে হয়ে যায়, কদিন কি পরিমাণ নাটক যে দিয়েছে অন আবার এটা থামি গেছে, কদিন স্বামীর নিয়ে ডলাডলি দিয়েছে, যে বেডি জানে বেডির সাইয়ের এই অবস্থা, যে বেডি জানে বেডির হাইয়ের এই অবস্থা, কদিন ওরে তিন তালাক মারে কদিন ওরে তিন তালাক মারে, হে বেডি আবার সাইরি নিয়ে ইউটিউবে ডলাডলি করতে গিয়ে ইয়ার ভাই রিন্দি বদনির পর্বটা চলে এসে কোনো একটা প্রসঙ্গে মনে হয় আপনারা প্রতিদিনে কমেন্ট করেন আপু বদনির নিয়ে ভিডিও বানাই, বদনির নিয়ে কী ভিডিও বানাবে, বদনি নিজে একটা ইয়া নিজে তিসা যাচ্ছে আরও তিন গুণ নোংরা, বদনি নিজে নোংরামি করে ভাইরাল করে ফেলতে আরে মাইহেরও নামাই দিছে ইউটিউবে, দেন না ঘরের কাম ইউটিউবের কাম মাইহারে দিই, দর্শক এই একটা একটা কমেন্ট করি তারপর কথা কইতে আসে, কমেন্ট করছে উনি লিখছে আফু ওই শারমিন তার আজকের ভিডিওতে রাজকে বারবার খাবার খোটা দিচ্ছে আর নির্লজ্জ রাজ শুনেই বসে বসে পেপে গেলছে, আফু নাহারের ভাই মারা গেছে আর শারমিন সেই অবস্থায় এই নাহারকে দিয়ে রান্না রান্না করিয়ে নিচ্ছে খাওয়ার জন্য, নাহারের সাথে নাকি ভাইয়ের সম্পর্ক তেমন ভালো নেই, হাজার ভালো না থাকলেও ভাই মারা গেল একটা বোনের মন মানসিকতা কেমন থাকতে পারে, আর এই সীমারের দল নাহারকে দিয়ে দুনিয়ার কাজ করাচ্ছে, সত্যি দর্শক আমি আসলে বিষয়টা বুঝিনি, আমি মনে হচ্ছে কাজিন কিছু কাজিন ভাই থাকে না আমি মনে করছি ওই রকম মনে হয়তো, আর এই সীমারের দল নাহারকে দিয়ে দুনিয়ার কাজ করাচ্ছে, এরা বউটাকে অনেক অবহেলা করে, নাহারের জামাই অনেক খারাপ একটা রূপ আস্তে আস্তে এর রূপ বের হচ্ছে, এই ছেলে আমি আর নগরে অনেকবার বলছি এই ছেলে একটা বাটফার প্রচুর পরিমাণে বাটফার, মানে বাবু শারমিন যতটা না বাটফার তার চেয়ে 14 ডবল বাটফার হয়েছে এই নাহারের জামাই, কীভাবে জানি কী বলে উঠছে যে মারা যাওয়া 7 দিন পরে খবর পাঠাইছে, আসলে বুঝলাম না মারা যাওয়ার 7 দিন পরে আবার কাকে জানি বলতেছে কে কে যাইবনি, নাহার বলতেছে যাইবো যাবো যে ভাই এর শারমিন পিছন থেকে বলতেছে যে এখন তো 2-7 দিন হয়ে গেছে এখন যাই আর কী করবেন, যে মাটির তো দিয়ে ফেলছে 7 দিন পরে খবর জানাইছে, বুঝলাম না আসলে আফন ভাই মারা গেলে 7 দিন পরে খবর দেয় ভাই বোনের সাথে ঝগড়া থাকলেও কি এরকম হয় নাকি, মা কি ডেঞ্জারাস কথাবার্তা, মানে এইটা আমি মনে করছি চাস্তো ভাই হয়তো চাস্তো বড় ভাইটাই থাকে না এরকম কেউ মারা গেছে, আর ও এখনকার দুনিয়াতে মানুষ আসলে সব পরিবার তো আর একরকম না, কে কার খোঁজ খবর রাখে স্বাস্থ্য ভাই কে কার খোঁজ রাখে, কিন্তু আমি মনে করছি মনে হয় স্বাস্থ্য ভাই মারা গেছে, পিছন থেকে এই বেল্লাল এমন কিছু উস্কানিমূলক কথা নাহারে বলছে কথাগুলো আমার কানে আসে নাই, নাহার কিন্তু মুখে মুখে বেল্লালের সাথে কিন্তু একটু শোভা লাড়িয়ে উঠছে উড়ি, মানে দুঃখে বিষে মানে চোখ মুখ লাল হয়ে কী জানি বেল্লালের ফিরে ফিরে কইতে আছে, বেল্লাল পিছন থেকে বলতেছে যে 7 দিন পরে খবর হাঁটাইছে মরার, মানে একটা ভাই মারা গেছে 7 দিন পরে, এরপরে এই মহিলার মানসিকতার অবস্থা কি, এই অবস্থায় সে রান্নাবান্না করছে সব কিছু করছে, মানে কি বলবো এদের যত দেখি ততই অবাক হই আসলে, এদের রূপগুলো আস্তে আস্তে কিন্তু বাইরে আসে, অবশ্যই আপনারা একদম আমি তো দেখবোই সময় পাইলে আপনারাও দেখবেন তো আসলে কি আপন ভাই কি না, দর্শক আজকের ভিডিও থেকে বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।